আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন। তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাউন ফাআখবারানি আন্নাহু আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা। তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যদিও এই করোনা ভাইরাস প্রকৃত আসল যে মহামারী সেই মহামারী নয়, কিন্তু এক প্রকার মহামারী অবশ্যই। বললেন যে আমি জিজ্ঞাসা করলাম এই মহামারী তাউন সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো এটা হলো আযাব। ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ যার দিকে ইচ্ছা করেন এই আযাব তার দিকে প্রেরণ করেন। আবার বললেন জেনে রাখো, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবটা একজনের জন্য দিয়েছেন, আবার এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রহমত স্বরূপ করে দিয়েছেন। এটাই আবার মুমিনদের জন্য রহমত স্বরূপ। কিভাবে? খুতবার সময় সীমাবদ্ধ, খুব সংক্ষিপ্ত ভাবেই বলছি। অমুসলিমদের জন্য আযাব আর মুসলিমদের জন্য রহমত স্বরূপ কি হয়? অমুসলিম আখেরাত বলতে কিছু চিনে না, আখেরাত বলতে কিছু বিশ্বাস করে না, দুনিয়াটাই হলো তার সব, দুনিয়ার জন্যই শ্রম দেয়, দুনিয়ার জন্যই অর্জন করে, দুনিয়াতেই আরাম ভোগ বিলাস সেটাই হলো তার টার্গেট। এই ব্যক্তি দুনিয়ার জন্য এত কিছু করার পরে যদি তাকে দুনিয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে চলে যেতে হয়, তাহলে এর যে আর কি আযাব তার জন্য রয়েছে। দুনিয়ার আযাব শেষ হতে না হতেই আখেরাতে তো তার জন্য আযাব ছাড়া আর কিছুই নেই। তাই গোটা দুনিয়া এবং আখেরাত তার জন্য এই আযাবের মাধ্যমে আযাব শুরু হবে। পক্ষান্তরে একজন মুমিন তার টার্গেট দুনিয়ার ভোগ বিলাস নয়, দুনিয়ার আরাম আয়েস নয়, দুনিয়ার জীবনটা কোনোভাবে অতিবাহিত হয়ে যাবে, আখেরাত হলো তার টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। মুমিনদের টার্গেট হলো দুনিয়ার জীবনটা আমার শেষ হলেই এটাই হলো আমার অশান্তির জীবন, এটাই হলো আমার কষ্টের জীবন, এটাই হলো আমার কঠিন জীবন, এই জীবন পার হলেই তো আমার রয়েছে শান্তির জীবন। এটা হলো মুমিনের। সুতরাং এই করোনা ভাইরাস বা আরো বড় কঠিন দিয়েও যদি আক্রান্ত হয়ে মুমিন দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য ক্ষতিগ্রস্তের কোনো কারণ নেই, কষ্টদায়ক পরিবেশ থেকে সে মুক্তি পেয়ে আরামের পরিবেশে সে চলে যাবে ইনশাআল্লাহ। এটি হলো মুমিনদের জন্য আরামের বিষয়, এটি হলো মুমিনদের জন্য রহমতের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন সামান্যতম যদি ব্যথা পেয়ে থাকে, রাস্তায় চলতে গিয়ে পায়ে যদি হোঁচট খেয়ে থাকে, এটাই হলো তার সওয়াবের কারণ, এটাই হলো তার গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। সুতরাং এটি একজনের জন্য আযাব, আর মুমিনেরা তো এটাকে কখনো আযাব মনে করতে পারে না, মুমিনেরা মনে করবে এটি তাদের জন্য রহমত স্বরূপ। কোন মুমিন এই রোগে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করবে, এটি তার সওয়াবের কারণ, কষ্ট ভোগ করবে এর মাধ্যমে তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওই হাদিসেই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি মুমিনদের জন্য রহমত, এবং বললেন জেনে রাখো, মা মিন আহাদিন ইয়াতিউ ফীহি তাউন, কোন মুমিন যদি এই রোগে আক্রান্ত হয়, ফায়ামকুসু ফী বালাদিহি সাবিরান মুহতাসিবা, সে তার জায়গায় অবস্থান করবে, ছোটাছুটি করবে না, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে সওয়াব আশা করবে। ওয়া ইয়ালামু আন্নাহু লাম ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, এবং সে এই বিশ্বাস রাখে যে আল্লাহ ভাগ্যে যা রেখেছেন সেটাই ঘটবে, এর বাইরে কিছুই হবে না। এই বিশ্বাস রেখে সে যদি সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে, অতঃপর
এই রোগে আক্রান্ত হয়ে যদি তার বিদায় ঘটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু মিসলু আজরি শাহীদিন, তার জন্য হলো শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন মুমিনের জন্য শহীদের মর্যাদার চেয়ে আর কি মর্যাদা থাকতে পারে তার জন্য? সুতরাং এটি একজন মুমিনের জন্য রহমত স্বরূপ। অতএব মুমিনেরা ধৈর্য ধরবে, আল্লাহর সাহায্য চাইবে, কখনো বিচলিত হবে না।